पवित्र कतार विश्वकप के नारी अपवित्र करते चाच्छे। दर्शक अपनारा जो छविटा देखते पाच्छेन जदिओ एक अश्लील छवि किन्तु किच्छु करार नहीं अपनादेरके एई विषये धारणा दिते होले ताहले अवश्य এই বিষয়ের উপর যেই অভিযোগগুলো রয়েছে অভিযোগগুলো আপনাদের কাছে পেশ করতে হবে। আসলে ডাক্তারের কাছে যদি রোগ লুকাই তাহলে তো ডাক্তার ভালোভাবে চিকিৎসা করতে পারবে না, তাই আপনাদের সামনে যদি আমি এই ছবি ঢেকে দেই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে ঘটনার আসল রহস্য কি। তো যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না, গালাগালি করবেন না, সুন্দরভাবে উপভোগ করতে থাকেন এবং আপনারাও এই এই যে সমস্যা যে শুধুমাত্র তাদের তা কিন্তু না, আপনারাও কিন্তু বিপদে পড়তে পারেন এই নারীর জন্য। এখন এই নারী থেকে বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে সেই সলিউশনটাই আমি আজকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যেই নারীকে দেখতে পাচ্ছেন উনি প্রায় মানে এই ছোট ছোট কাপড় পরে কাতার বিশ্বকাপে প্রবেশ করে ফেলেন। প্রবেশ করে নানা রকম অঙ্গভঙ্গি করে নিজের সিট থেকে উঠে লাফালাফি করে উনি পুরো স্টেডিয়ামকে কাঁপিয়ে রাখেন। ওনার নাম হচ্ছে ইভানা নল, উনি ক্রোশিয়ার প্রাক্তন মিস। তো যাই হোক, একজন মডেল, একজন অভিনেত্রী, তো উনি আসলে বরাবরই স্টেডিয়ামে এসে এই ধরনের অপসংস্কৃতি ছড়ানোর চেষ্টা করছেন বলে গত খেলায় ব্রাজিল বনাম ক্রোশিয়া ম্যাচে কিন্তু ওনাকে বারবারই সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা বলেছেন যে আপনি আল্লাহর রস্তে এই ছোট কাপড়গুলোর উপর দিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে নেন, কারণ আপনি যেভাবে নড়াচড়া করছেন এবং উত্তাপ ছড়াচ্ছেন সেক্ষেত্রে ফুটবলারদের মানে যারা খেলছে তাদেরও অসুবিধা হচ্ছে এবং আমাদের দেশের যে আইন বা আমাদের বিশ্বকাপের যে আইন এই আইন কিন্তু লঙ্ঘন হচ্ছে। তো বরাবরই ওনাকে চেষ্টা করেছে আটকানোর কিন্তু পারছি না। উনি শুধুমাত্র স্টেডিয়ামে নয়, উনি স্টেডিয়ামের বাইরে গিয়েও রেস্টুরেন্টে রাস্তায় এখানে সেখানে যখন পুলিশ দেখে তখন একটা জ্যাকেট পরে ফেলে এবং আবার যখন কেউ থাকে না আবার খুলে হাঁটা শুরু করে। তো সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, কারণ আমাদের এই কাতার বিশ্বকাপ কিন্তু পবিত্র বিশ্বকাপ হিসাবে ঘোষণা করেছে, যেখানে মদ, জুয়া, নারী বা অশ্লীলতা, ছোট ছোট কাপড় এগুলো একেবারেই নিষিদ্ধ। তো যাই হোক, গত ম্যাচেও কিন্তু একটা অঘটন উনি ঘটিয়ে দিয়েছেন, যে অঘটনের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আর চোখে তাকিয়ে এখন বিপদে আছে এই কাতারীয় কয়েকজন সমর্থক। শুধু আইনগতভাবে বিপদে নয়, ওনারা সংসারেও বিপদ লাগিয়ে দিয়েছেন। ওনাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে মানে স্ত্রী, স্ত্রী এখন বারবার প্রশ্ন করছে যে তুমি আর চোখে কেন তাকাইলা, কেন দেখলা, আচ্ছা বললেন তো একটা পুরুষের সামনে যদি এভাবে আসে তো কোন পুরুষটাই না তাকাবে বলেন, কারণ আল্লাহ পুরুষদেরকে এভাবেই তৈরি করেছে, কিচ্ছু করার নাই। এখন আরো একটা সমস্যা হলো, এই নারী যখন স্টেডিয়ামের যে সাইড দিয়ে প্রবেশ করে ওই সাইডে যদি কোনো স্বামী স্ত্রী খেলা দেখে ওই স্ত্রীর খেলা দেখা একেবারেই শেষ, কারণ উনি খেলা দেখবেন নাকি এই নারীকে মানে ওনার স্বামীকে কন্ট্রোল করবেন, কারণ স্বামী তো খেলা না দেখে ঘেটি ফিরাই ফেলে, খেলা না দেখে খালি ডান দিকে বাম দিকে তাকায়। এখন এই খেলায় এই যে বিব্রতকর পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কাতারবাসী বা সেখানে থাকা দর্শকরা আর পড়তে চাচ্ছে না। ওনারা বরাবরই ওনাকে যাতে পরবর্তী খেলাগুলোতে দেখানো না হয় বা প্রবেশ করতে না দেয়া হয় সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন সেই ফিফা অথবা বিশ্বকাপ কমিটিকে, কিন্তু উনি তো মানতে নারাজ। উনি বলছেন, OMG, আমি হচ্ছি ইভানা নল, কাতার বিশ্বকাপে যে নিয়মাবলীগুলি রয়েছে যেমন প্যাট দেখানো যাবে না, বুক দেখানো যাবে না, হাঁটু দেখানো যাবে না, পুরো ঢাকা কাপড় লাগবে, কিন্তু আমার তো এই টাইপের কোনো কাপড়ই নাই, আমি কোনোদিন পরিও নাই, যদি পরি আমার শরীর তো আরো হিট হয়ে যাবে, তা আমি পরবো না, আমি এভাবেই থাকবো। এভাবে যদি থাকে তাহলে আর্জেন্টিনা বনাম ক্রোশিয়ার ম্যাচে আসলে কি ঘটতে যাচ্ছে এটাই এখন জানার বিষয়। আর একটা ঝামেলার কথা আপনাদেরকে শোনাই, উনি যে এই বিশ্বকাপেই এমন করছে তা কিন্তু না, উনি রাশিয়া বিশ্বকাপেও এক জঘন্যতম কাজ করে দেখিয়েছেন ক্রোশিয়ার ম্যাচগুলোতে, এবং উনি ঘোষণাও দিয়েছিলেন যদি ক্রোশিয়া জিতে যায় তাহলে আমি কিন্তু যে কাপড় এখন পরেছি সেটাও থাকবে না, আমি ক্যামেরার সামনে পুরোপুরিভাবে ধরা দিব, মানে কিভাবে ধরা দিব আপনি তো বুঝতেই পাচ্ছেন, পুরোপুরিভাবে উলঙ্গ হয়ে আমি ধরা দিব, আমাকে কেউ আটকাতে পারবে না। আর এবারও নাকি শুনছি উনি নাকি এই ঘোষণা বলবদ্ধ রেখেছেন, ক্রোশিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গেছেন, ব্রাজিলের মতো পরাশক্তি দলকে হারিয়ে এখন সামনের দিনগুলো তারা কাউকে পাত্তা দিচ্ছেন না, এখন পাত্তা যে দিচ্ছেন না সেই জায়গায় তো বিপদ না, বিপদ হচ্ছে অন্য ক্রোশিয়ার প্লেয়াররা যদি কোনো না কোনোভাবে জিতে যায় তাহলে তো এই মহিলা লঙ্গ হয়ে উনি তো নেমে যাবেন, তখন আসলে জাতির কি হবে। তো আজকে আমি মনে করি ব্রাজিল করে না, আর্জেন্টিনা করে না, দুনিয়ার যত দলই করেন না কেন, কিন্তু আজকে আমরা পুরোপুরিভাবেই চাইব, সবাই চাইব যে অন্তত এই দল ক্রোশিয়ার দলটা হারুক, না হয় পৃথিবীর মানুষদের কি দেখতে যাচ্ছে, কি ভয়ঙ্কর যুদ্ধ অথবা কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে সেটা পৃথিবীর মানুষ হয়তো এখন টের পাবে না, এখন বুঝতে পারবে না, কিছুদিন মানে ফাইনাল ডেটের পরে জানতে পারবে। তো যাই হোক,
অন্তত আশা করব এই ইভানা নল যাতে এই অশ্লীলতা করতে না পারে, আল্লাহর রাস্তায় কাতারে যারা দায়িত্বরত রয়েছেন তারা এই ওকে স্টেডিয়ামের ভিতর ঢুকতে দিবেন না, যেখানেই আছে সেখানে তালা মেরে রাখেন একটা রুমে, না হলে বন্ধ করে রাখেন, না হয় আপনাদের যেই কথা, আপনাদের যেই আওয়াজ, আপনাদের যেই বজ্রকণ্ঠ, আপনাদের যেই মানে কি বলবো সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সে তোয়াক্কা না করে সে যেভাবে এখন এই অশ্লীলতা সারাচ্ছে এটা মানে সারা বিশ্বের কাছে পরবর্তীতে আপনারা এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে যে আপনারা তো বলেছেন যে কাউকে এই এই ড্রেস পরে প্রবেশ করতে দেওয়া যাবে না, এই করতে দেওয়া যাবে না, সে করতে দেওয়া যাবে না, কিন্তু ক্রোয়েশিয়ার এই প্রাক্তন মিস উনি তো করেছেন, উনি ছোটো ছোটো কাপড় পরে এসেছেন, নেচেছেন, গিয়েছেন, আপনাদেরকে উত্তাপ করেছেন, তো তখন আপনারা কিন্তু এই জবাব দিতে পারবেন না। এখন তো ঘরে দিচ্ছেন বউয়ের কাছে, তখন কিন্তু উপর মহলে দিতে হবে, কারণ ইতিমধ্যেই কাতার বিশ্বকাপ কিন্তু বয়কটও হতে লেগেছিল যে এইসব কারণে। তো যাই হোক, সেই সব বিষয়গুলো কাটিয়ে ওঠার জন্য আল্লাহর রাস্তায় আপনারা এই এই উত্তাপকে আর উত্তাপ হতে দিবেন না। আজকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনাকে হারানোর জন্য ওদের একটা এটা কিন্তু একটা কৌশলও হতে পারে, মানে প্লেয়াররা খেলবে এমন সময় এমন জিনিস কুদুম কুদুম করবে, এটা তো ওদের জন্য একটু ডিস্টার্ব। হ্যাঁ, তো আশা করব যদি আর্জেন্টিনা হেরেও যায় আমি মনে করব এই মহিলার জন্য হেরেছে, তাই আল্লাহর রাস্তায় ওনাকে গেইডের বাইরে রাখবেন। আজকে আমি আর্জেন্টিনার ভক্ত ভাই, আজকে আর্জেন্টিনার ভক্ত, এজন্যই আমি আর্জেন্টিনা টিমকে বলবো কোনো না কোনো উপায়ে আপনাদেরকে জিততে হবে, না হয় চোখের পর্দা লাগিয়ে নিতে হবে, আমাদের উপায় নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে এবং এই ইভানা নলকে যাতে তালা মেরে কোথাও রাখা যায় সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।